আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ইসলামী দিনী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত মসজিদে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে সূরা ফাতিহা দেখলে কি হয়, এর ব্যাখ্যা বিস্তারিত জানাবো। সম্মান দর্শক শ্রোতা, স্বপ্ন হলো সত্য, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগে এক ভাগ। বুখারী শরীফ। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইসলাম বিষয়ে পারদর্শী হতে হয়। এই ভিডিওতে আমার মন গড়া কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যাগুলো বিখ্যাত তাবিঈ হযরত মুহাম্মদ ইবনে সিরিন তার বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার বই থেকে নেওয়া হয়েছে। স্বপ্নের ব্যাখ্যায় খুব ভালো জানত নবীদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম, আর সাহাবাদের মধ্যে খুব ভালো ব্যাখ্যা জানত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাবিদের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খুব ভালো ব্যাখ্যা জানতেন। কথা না বাড়িয়ে সরাসরি আপনারা টপিকেই চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি একটুখানি ভালো লাগে। স্বপ্নে কোরআন কারিমের সূরাসমূহ পাঠ করার ব্যাখ্যা প্রসঙ্গে স্বপ্ন ব্যাখ্যার বিশ্ববিশ্রুত ইমাম শাইখ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির উক্তি নিম্নরূপ। এক, স্বপ্ন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা সম্পূর্ণটা অথবা তার কিছু অংশ পাঠ করে, তাহলে ব্যাখ্যা হবে সে এমন দোয়া করবে আল্লাহর দরবারে যা নিশ্চিত কবুল হবে, সুবহানাল্লাহ। দুই, এর অপর ব্যাখ্যা হবে এমন উপকার লাভে ধন্য হবে যার পরে তার মনে আনন্দের ঢেউ বয়ে যাবে। তিন, এর অপর ব্যাখ্যায় বলা হয়েছে সূরা ফাতিহা পাঠকারী বিভিন্ন অঞ্চলের সাত নারী বিয়ে করার ভাগ্য হবে এবং সে মুস্তাজাবুদ দাওয়াত তথা তার দোয়া আল্লাহর দরবারে নিশ্চিত রূপে কবুল হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল হলো যে প্রত্যেক দোয়ার আগে পরে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পাঠ করবে তার দোয়া কবুল হবে। সুতরাং যারা স্বপ্নে সূরা ফাতিহা দেখবে, আশা করি এই ব্যাখ্যাগুলো হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন, আর আপনারা কেমন ভিডিও চান সে বিষয়ে একটু জানাবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর উপর দিনের উপর অটল থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।